আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, মালয়েশিয়ার শ্রমবাজারকে সিন্ডিকেট মুক্ত করার দাবি জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশি বিজনেস কমিউনিটি, ব্যবসায়ী ও সাংস্কৃতিক নেতারা। মঙ্গলবার 22 মে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানির ক্ষেত্রে সোর্স কান্ট্রি হিসেবে বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হওয়ার পর দেশটিতে 37,000 টাকায় জনশক্তি রপ্তানি করার প্রতিশ্রুতি দেয় 10টি কোম্পানির সমন্বয়ে গঠিত সিন্ডিকেট। কিন্তু তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে যন্ত্রপাতি করে হাতিয়ে নিচ্ছে। তাদের সিন্ডিকেট 1,000 কোটি টাকা হাতিয়ে নেওয়ার কারণে মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি এখন হুমকির মুখে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমিনভম ও 10 কোম্পানির সিন্ডিকেটে মালয়েশিয়ায় এসপিপি কোম্পানির কথা বলে ভিসা প্রসেসিং বাবদ যন্ত্রপাতি 1,80,000 টাকা আদায় সিস্টেম চালু করে। সম্প্রতি মালয়েশিয়ার নির্বাচনের ফলাফলের পর এই সিন্ডিকেটের মূল হোতা আমিন সহ অন্যরা দা ঢাকা দিয়েছেন, কিন্তু এখনও চালু আছে টাকা আদায় ওই সিস্টেম। এদিকে অতিরিক্ত টাকা আদায় ফলে প্রতি শ্রমিককে মাইগ্রেশন ব্যয় বাবদ গুনতে হচ্ছে। এর ফলে মালয়েশিয়ায় প্রতি শ্রমিকদের মধ্যে বিরূপ প্রভাব পড়ছে বলে জানায় মালয়েশিয়া বিজনেস কমিটি। এ সমস্যা থেকে উত্তরণের জন্য মালয়েশিয়ায় বাংলাদেশি বিজনেস কমিউনিটি, ব্যবসায়ী ও সাংস্কৃতিক নেতারা বেশ কিছু দাবি জানিয়েছেন। তাদের দাবির মধ্যে রয়েছে, মালয়েশিয়ায় শ্রমিক রপ্তানি ব্যয় কমাতে হবে, শ্রমিক প্রতি 5,000 রিংগিত বা অতিরিক্ত নেওয়া বন্ধ করতে হবে, শ্রমিক আনার ক্ষেত্রে সোর্স কান্ট্রি হিসেবে অন্য দেশের মতো বাংলাদেশ থেকেও শ্রমিক আনতে হবে ও শুধু 10টি কোম্পানির লাইসেন্স নয় সরকার নিবন্ধিত ম্যানপাওয়ার কোম্পানির লাইসেন্সধারী সবাইকে রপ্তানির সুযোগ দিতে হবে। পাশাপাশি শ্রমিক পাঠানোর ক্ষেত্রে নীতিমালা তৈরি করতে হবে। সাবস্ক্রাইব করুন এসিপি নিউজকে এবং নতুন খবরাখবর পেতে পাশে ঘন্টার উপরে ক্লিক করুন। এসিপি নিউজ, ধন্যবাদ।